আমার সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মী বৃন্দ, সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি হেনা আক্তার, সহকারী শিক্ষিকা, আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। ক্লাস শুরু করার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই আমার অধ্যক্ষ স্যারকে এবং সেই সাথে আমার ইনচার্জ স্যারদেরকে, যিনি আমাকে পুনরায় সুযোগ করে দিয়েছেন আজকের এই অনলাইন ক্লাসটি নেওয়ার জন্য। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি নার্সারির বাংলা বিষয়ের উপর ক্লাসটি নিব। তোমরা যারা স্কুলে ভর্তি হয়েছো, এটাই তো তোমাদের প্রথম ধাপ স্কুলের, কিন্তু এই করোনাকালীন সময় তোমরা ভালোভাবে ক্লাস করতে, মানে তোমরা স্কুলে আসতে পারছো না, ক্লাস করতে পারছো না। জানি যে তোমাদের মন খারাপ হয়, আর বাসায় হচ্ছে তোমাদের ঠিকভাবে পড়ায় মনোযোগ বসছে না। তাই তোমরা যাতে বাসায় সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, এই জন্য আমি আজকে তোমাদের এই অনলাইন ক্লাসটি নিচ্ছি। তাহলে তোমাদের আজকে আমি শেখাবো শব্দ গঠন ক থেকে মূর্ধন্য পর্যন্ত। তাহলে তোমরা সবাই তাড়াতাড়ি বই, খাতা, পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও। এবং অভিভাবকদেরকে আমি বলতে চাই, আপনারা ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দেন, সবাইকে জানানোর সুযোগ করে দেন। এবং যারা এখন পর্যন্ত আমার সাথে যুক্ত হয়নি, তারা যেন তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যায়, কারণ ক্লাসটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। তোমাদের প্রথম টিউটোরিয়ালের মধ্যে আছে ক থেকে মূর্ধন্য পর্যন্ত শব্দ গঠন। যেহেতু আমি তোমাদেরকে এর আগে স্বরেও থেকে ও পর্যন্ত শিখিয়েছি দুটি করে শব্দ গঠন, আজকে আমি ক থেকে শিখাবো। তোমাদের সিলেবাসে একটি করে শব্দ গঠন আছে, কিন্তু একটি করে শব্দ গঠন শিখলে কি হবে? আমরা একটু বেশি করে শিখব, যাতে আমরা পরীক্ষায় বেশি বেশি করে লিখতে পারি। আমরা একটা যদি ভুলে যাই, তাহলে হচ্ছে আমরা আরেকটা দিয়ে লিখতে পারবো। এই জন্য আমরা একটির পরিবর্তে দুটি করে শিখব। তাহলে চলো আমরা এখন শিখে ফেলি। স্বরবর্ণের ক্লাস এর আগে হয়েছে শব্দ গঠন, আজকে আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে দুটি করে শব্দ শিখব। দেখো, ব্যঞ্জন বর্ণে প্রথমেই আসে কি? ক। ব্যঞ্জন বর্ণে প্রথমেই আসে ক। আর কতে আমরা কি লিখব? ক দিয়ে আমরা লিখতে পারি কাক। তোমরা সবাই নিশ্চয়ই কাক চিনো। কাক কেমন? কাক কিন্তু কাকা করে ডাকে, কাক হচ্ছে কালো রঙের হয়। আচ্ছা, আরেকটা আমরা শিখে ফেলি, ক দিয়ে কতে কাক, আর কতে হচ্ছে কলা। কলা কেমন? কলা খেতে কিন্তু খুব মিষ্টি, আর কলাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে। তোমরা কিন্তু রেগুলার কলা খাবে। এরপর ক এর পরে কি আসে? ক এর পরে আসে হচ্ছে খ। খতে কি হয়? হ্যাঁ, খতে হয় খ। খতে হয় খই। খই খেয়েছো তোমরা? ভুট্টার দানা থেকে খই হয়। খই কিন্তু খেতে খুব মজার। চাল দিয়ে খই হয়, ভুট্টা দিয়ে খই হয়, আবার শাপলা ফুলেরও কিন্তু খই হয়, শাপলা ফুল দিয়ে। তাহলে খই, আর লিখবো আমরা খড়। খড় কে খায়? খড় হচ্ছে গরু খায়। গরুর খুব পছন্দের খাবার হচ্ছে খড়। তাহলে খই হচ্ছে আমরা খাই খতে, আর খড় হচ্ছে কে খায়? খড় হচ্ছে গরু খায়। তারপরে আমরা লিখব গ দিয়ে। ক খ গ। গতে কি হয়? গতে হয় গরু। গরুর কি আছে? গরুর দুটা বড় বড় শিং থাকে। আর গরু থেকে আমরা কি পাই? গরু থেকে আমরা দুধ পাই। তোমরা কিন্তু নিয়মিত সবাই দুধ খাবে। এরপরে লিখব আমরা গম। গম দিয়ে কি হয়? গম দিয়ে আটা, ময়দা এগুলো উৎপন্ন হয়। তারপরে লিখব ক খ গ ঘ। ঘতে কি হয়? ঘতে হয় ঘর। ঘ দিয়ে আমরা লিখে ফেলি ঘর। আর ঘ দিয়ে আমরা আরেকটা লিখব ঘুঘু। ঘুঘু পাখি। ঘুঘু পাখি দেখতে কিন্তু খুব সুন্দর, ছোট একটা পাখি, খুব সুন্দর। দেখো, পরীক্ষায় একটা আছে, তোমাদেরকে একটা করে লিখতে হবে, কিন্তু আমি তোমাদের শিখাচ্ছি দুটো করে। তোমরা যদি
যদি নিজেদের থেকেও এর কিছু শব্দ গঠন লিখতে চাও তাহলেও কিন্তু হবে, কিন্তু তোমরা খেয়াল রাখবে বানান যেন সঠিক হয়। যদি বানান ভুল হয় তাহলে কিন্তু হবে না, নাম্বার কাটা যাবে। এই জন্য তোমরা এগুলোও শিখতে পারো অথবা নিজেদের থেকেও লিখতে পারো, কিন্তু অবশ্যই খেয়াল রাখবে বানান যেন ঠিক থাকে। এরপরে আমরা লিখবো কি, উ, ক, খ, গ, ঘ, উ। উতে কি হয়, উতে হয় ব্যাং, উতে হয় ব্যাং, আর উতে হয় রঙিন। রং বেরঙের কোনো কিছুকে বলা হয় রঙিন। তাহলে দেখো আমি কি লিখেছি, কতে কাক কলা, খতে খই খড়, গতে গরু গম, ঘতে ঘর ঘুঘু, উঁতে ব্যাং আর রঙিন। এরপরে কি আসবে, তোমরা সবাই নিশ্চয়ই ব্যঞ্জন বর্ণ পারো। এরপরে হ্যাঁ ঠিক বলেছ, এরপরে আসবে চ। চতে কি হয় দেখো, আমরা চ দিয়ে ইলিশ শিখে ফেলি। চতে হয় চাঁদ, চতে কি হয়, চতে হয় চাঁদ, চাঁদ মামা। যেহেতু আমরা চাঁদ মামার নাম লিখেছি, এখন আমরা চতে চাচা লিখব। আর চতে হয় চাচা, ঠিক আছে। চয়ের পরে কি হবে, চয়ের পরে আসবে ছ। তোমরা সবাই খুব সুন্দর করে পারো। ছ, ছতে আমরা লিখব ছাতা, আর ছতে আমরা লিখব ছবি, ছাতা আর ছবি। ছাতা আমরা কখন ব্যবহার করি, যখন বৃষ্টি পড়ে, খুব বৃষ্টি পড়ে, তখন আমরা বাইরে বের হওয়ার জন্য ছাতা ব্যবহার করি। আবার যখন প্রচুর রোদ উঠে, আমাদের বাইরে বের হলে অনেক গরম লাগে, ঘাম হয়, তখন রোদের তাপ থেকে বাঁচার জন্য আমরা কি ব্যবহার করি, হ্যাঁ ছাতা ব্যবহার করি। আর ছতে হয় ছবি, আমরা যে ছবি তুলি সেই ছবিও কিন্তু হয় ছ দিয়ে। এরপরে আমরা লিখব বর্গীয় জ, বর্গীয় জতে কি হয়, বর্গীয় জতে হয় ফুল, জবা, আর জামা। তোমরা নিশ্চয়ই ফুলের নাম পারো, ফুলের নাম, ফলের নাম, সেখানে কিন্তু আমি তোমাদেরকে জবা ফুলের নাম শিখিয়েছি। জবা ফুল কিন্তু খুব সুন্দর লাল রঙের হয়। আর আমরা কি লিখেছি, জামা, তোমাদের সুন্দর সুন্দর জামা কিন্তু লিখতে গেলে বর্গীয় জ দিয়ে হয়। এরপরে আমরা লিখব ঝ, বর্গীয় জ এর পরে হয় ঝ, ঝ দিয়ে হয় ঝুড়ি, আর ঝতে হয় ঝর্ণা। আগে আমরা ঝুড়ি লিখে ফেলি, ঝুড়ি, আর ঝতে হয় ঝর্ণা। ঝর্ণা দেখেছো তোমরা, সিলেটে গেলে ঝর্ণা দেখতে পাবে, অনেক বড় বড় পাহাড়ের ঢাল থেকে ঝর্ণার পানি নেমে আসে, ঝর্ণা দেখতে কিন্তু খুব সুন্দর। আমাদের দেশে বিভিন্ন জেলাতে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে, তোমরা বেড়াতে গেলে নিশ্চয়ই সেগুলো দেখতে পারবে। এরপরে আমরা লিখব ইয়ো, এটা হচ্ছে ইয়ো। ইয়োতে কি হয়, ইয়োতে হয় মিয়া। আর বিড়াল কিভাবে ডাকে, বিড়াল ডাকে মিউ মিউ করে। তোমাদের বাসায় বিড়াল আছে, বিড়াল কিন্তু মিউ মিউ করে ডাকে, আর মিউ মিয়ের মিউ কিন্তু হয় ইয়ো দিয়ে।
মিও। দেখো আমাদের 10টা লেখা কিন্তু হয়ে গিয়েছে। চতে লিখেছি আমরা চাঁদ, চাচা, ছতে লিখেছি ছাতা, ছবি, বর্গীয় জতে লিখেছি জামা, জবা, ঝতে লিখেছি ঝুড়ি, ঝর্ণা, আর ইয়োতে লিখেছি মিয়া আর মিও। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমি এটা মুছে দিচ্ছি এবং বাকিগুলো লিখে দিচ্ছি। তোমাদের নিশ্চয়ই আমার সাথে সাথে তোলা হয়ে গিয়েছে, তাহলে মুছে দিচ্ছি। ইয়োর পরে কি আসে বলো তো? ইয়োর পরে আসে ট। ইয়োর পরে আসে ট। টতে কি হয়? টতে হয় টুপি। তোমাদের টুপি আছে? নামাজ পড়তে যাবার সময় কিন্তু অনেকেই মাথায় টুপি পরে, আবার মেয়েরাও কিন্তু বেড়াতে গেলে খুব সুন্দর সুন্দর বড় বড় টুপি পরে। আর টতে হয় টাকা। টতে লিখেছি আমরা টুপি, টতে লিখেছি টাকা। এরপরে আসবে ঠ। ঠ দিয়ে আমরা কী লিখব? ঠতে হয় ঠোঁট। পাখির সুন্দর সুন্দর ঠোঁট ঠতে হয়, আমাদের ঠোঁটও কিন্তু এই ঠ দিয়েই হয়। আর লিখব আমরা ঠেলা, অর্থাৎ ঠেলা গাড়ি। কিছু গাড়ি আছে ঠেলে ঠেলে মাল নিয়ে যায়, সেই গাড়িকেই হচ্ছে ঠেলা গাড়ি বলা হয়। তোমরা তোমাদের বইতে শুধু ঠেলা এতটুকু আছে, তোমরা যদি শুধু ঠেলা লিখো তাহলেও হবে, যদি তোমরা পুরোটা লিখতে চাও ঠেলা গাড়ি তাহলেও কিন্তু হবে। এরপরে লিখব আমরা ড দিয়ে। ডতে কি হয়? ডতে হয় ডাব। আর ডতে হয় ডিম। ডতে হয় ডাব আর ডতে হয় ডিম। ডিম কিন্তু খুবই পুষ্টিকর, তোমাদের কিন্তু প্রতিদিন ডিম খেতে হবে। ডিম খেলে কিন্তু তোমরা শক্তি পাবে আর তোমরা সহজে বড় হয়ে যাবে, তাই নিয়মিত ডিম খেতে হবে। এরপরে কি আসবে? ট, ঠ, ড, ধ। ঢতে কি হয়? দেখো ঢ কিন্তু অনেকটা টয়ের মতো, উপরে যদি আমরা এরকম মাত্রা দিয়ে দিই তাহলে সেটা ট হয়ে যাবে, আর যদি মাত্রা না দিই তাহলে সেটা ঢ হবে। ঢতে হয় ঢোল। ঢতে হয় ঢোল। ঢোল তোমরা দেখেছো? ঢোল হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র যেটা দিয়ে বাজিয়ে বাজনা সৃষ্টি করা হয়, অর্থাৎ কোনো গান বাজনা করার জন্য হচ্ছে ঢোল ব্যবহার করা হয়। আর এরপরে আছে ঢেউ। ঢেউ নদীর ঢেউ অথবা সমুদ্রের ঢেউ, ঢেউ কিন্তু অনেক বড় বড় হয়। কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে দেখা যায় যে সেখানে পানির অনেক বিশাল আকারের ঢেউ। তোমরা গিয়েছো? তোমরা যদি না যেয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা সেখানে যাবে এবং বড় বড় ঢেউ দেখে আসবে, সেগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর এরপরে আছে কি? মূর্ধন্য। মূর্ধন্য দিয়ে হচ্ছে তোমাদের আজকে পড়াটা শেষ। মূর্ধন্য দিয়ে হয় হরিণ। হরিণ কোথায় দেখতে পাওয়া যায়? হরিণ দেখতে পাওয়া যায় সুন্দরবনে, আবার হরিণ দেখতে পাওয়া যায় চিড়িয়াখানায়। তোমরা যারা চিড়িয়াখানায় গিয়েছো তারা কিন্তু নিশ্চয়ই হরিণ দেখেছো। হরিণ কিন্তু খুব সুন্দর, হরিণের গায়ে ছোট ছোট হচ্ছে ডোরা দাগ দেয়া থাকে ছোট ছোট ফোটার মতো, আর হচ্ছে বড় বড় শিং থাকে। আর হরিণ কিন্তু খুব মায়াবী আর নিরীহ প্রাণী। আর মূর্ধন্যতে হয় লবণ। হরিণ আর হচ্ছে লবণ, রান্নাতে আমরা যে লবণটা ব্যবহার করি সেই লবণও কিন্তু মূর্ধন্য দিয়ে হয়।
তাহলে দেখো আজকে আমরা কি কি শিখেছি। ইয়র পরে আমরা শিখেছি ট দিয়ে টুপি আর টাকা, ঠতে শিখেছি ঠোঁট আর ঠেলা। ঠেলা যদি তোমরা গাড়ি লিখতে চাও পুরোটা তাহলেও হবে, আর যদি তোমরা শুধু ঠেলা লিখো তাহলেও কিন্তু হবে। এরপরে লিখেছি ড দিয়ে ডাব আর ডিম, ঢতে লিখেছি ঢোল ঢেউ, আর মূর্ধনতে লিখেছি হরিণ আর হচ্ছে লবণ। তাহলে সোনামণিরা, তোমরা নিশ্চয়ই আজকে এই পড়াটা বুঝতে পেরেছো, কিছুটা হলেও উপকৃত হয়েছো। তোমরা কিন্তু বাসায় সবাই সুন্দরভাবে এগুলো শিখবে এবং এই পড়াগুলো নিয়মিত পড়বে। তাহলে তোমাদের সাথে আমার আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।